হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। খাবারে ভিন্নতা আমরা প্রায় সকলেই পছন্দ করি, তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মুসুর ডালের সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটি রেসিপি, যেটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপি। এর জন্য প্রথমেই একটা কড়াইতে 1 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম অল্প গোটা জিরে এবং কয়েকটা কারি পাতা। এগুলো তেলের মধ্যে 10 থেকে 15 সেকেন্ড মতো ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা তেলের মধ্যে নেড়েচেড়ে পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত ফ্রাই করে নেব। পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হয়ে আসার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন আদা রসুন বাটা। এর সাথে সাথেই দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, 2 চেরা কাঁচা লঙ্কা, 7 মতো নুন এবং অল্প হলুদ গুঁড়ো। এখন এই সব উপকরণ ভালোভাবে মিশিয়ে টমেটোটা পুরোপুরি সফট হয়ে আসা পর্যন্ত ফ্রাই করে নেব। টমেটোটা পুরোপুরি সফট হয়ে আসার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 150 গ্রাম ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নেওয়া মুসুর ডাল। এবার মুসুর ডালটা এই সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট মতো কষে নেব। ডালটা সব মশলার সাথে ভালোভাবে মিশিয়ে প্রায় 3 মিনিট মতো কষে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ মতো ঈষৎ উষ্ণ জল। এবার এই জলটা এই সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না হতে দেব 8 মিনিট, অর্থাৎ যতক্ষণ না ডালটা পুরোপুরি কুক হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত। প্রায় 8 মিনিট পর এখন ঢাকনাটা খুলে ডালটাকে একটু নেড়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো করে একটা পটেটো ম্যাশারের সাহায্যে ডালগুলোকে এইভাবে একটু ম্যাশ করে দেব। ডালটাকে এইভাবে একটু ম্যাশ করে দেওয়ার পর এখন গ্যাসের ফ্লেম অফ করে এটাকে একটা সাইডে রেখে দেব। এবার ডালটাকে আরও একটু টেস্টি বানানোর জন্য এখানে একটা তড়কা প্যানে 1/2 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা শুকনো লঙ্কা এবং 4 কোয়া রসুন কুচি। এগুলো মিডিয়াম ফ্লেমে 1 মিনিট মতো ফ্রাই করে নেব। এগুলো তেলের মধ্যে নেড়েচেড়ে 1 মিনিট মতো ফ্রাই করে নেওয়ার পর এখন গ্যাসের ফ্লেমটা একদম লো করে এর মধ্যে দিয়ে দিলাম 1/4 টিস্পুন লঙ্কা গুঁড়ো। এবার এটা তেলের মধ্যে নেড়েচেড়ে 10 থেকে 15 সেকেন্ড মতো ফ্রাই করে নেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা কারি পাতা। কারি পাতাটা তেলের মধ্যে সামান্য নাড়াচাড়া করে নেওয়ার পর এই তড়কাটা গরম ডালের মধ্যে ঢেলে একটা স্পুন বা হাতার সাহায্যে এইভাবে একটু মিশিয়ে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, বাই।